নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই গড়ব সোনার বাংলাদেশ। এই হোক অঙ্গীকার, নিরাপদ খাদ্যে ভরব দেশ, গড়ব সোনার বাংলাদেশ। এই হোক অঙ্গীকার। প্রথমে ধন্যবাদ জানাই প্রভু নিরঞ্জন, জ্ঞান গরিমায় মানুষদেরকে করেছেন সৃজন। সৃষ্টির সেরা মানব কুল রয়েছে ঘোষণা, সুষম খাদ্য খাবে সবে আছে নির্দেশনা। খাদ্য ভিন্ন কোন জীব বাঁচে না ধরায়, তার মধ্যে কৌশলী হয়ে মানুষ খাবার খায়। খাদ্য পুষ্টি স্বাস্থ্য রক্ষা জীবনের তরে, কর্মশক্তি অর্জনে মানুষ খাবার গ্রহণ করে। এজন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করতে তার স্বপ্ন যে মহান। এজন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ, সুস্থ সবল দক্ষ জাতির ঘটাতে উন্মেষ। এ কারণে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদ খাদ্য আইন 2013 সনে প্রণয়ন করেছেন দেশের কল্যাণে, যাতে নিরাপদ খাদ্য পুষ্টিতে গো, নিরাপদ খাদ্য পুষ্টিতে গো, স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত যাতে হয়। খাদ্য আইন প্রণয়নের মূল উদ্দেশ্য তাই, রাষ্ট্রের সকলে যাতে নিরাপদ খাদ্য পায়। একজন চেয়ারম্যান এবং সদস্য চারজন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হয় যে গঠন। এই খাদ্য কর্তৃপক্ষ প্রধান যে দায়িত্ব নিবে, বিজ্ঞানসম্মত পদ্ধতির অনুশীলন রবে। নিশ্চিত করণ, উৎপাদন আমদানি মজুদ প্রক্রিয়াকরণ, নিরাপদ খাদ্য আইনে রয়েছে সংবাদ। নিরাপদ খাদ্য বিরোধী কার্য অপরাধ, 242 ধারায় রয়েছে ঘোষণা। অনিরাপদ খাদ্য তৈরির শাস্তির নমুনা, 242 ধারায় রয়েছে ঘোষণা। অনিরাপদ খাদ্য তৈরির শাস্তির, সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের সংবিধানের 2342 ধারায় স্পষ্টভাবে লেখা আছে, যদি কোনো ব্যক্তি কিংবা খাদ্য প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠান এমন কোনো খাদ্য প্রস্তুত করে যা খেলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, তাহলে উক্ত খাদ্য প্রস্তুতকারী সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনিভাবে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। অতএব খুব সাবধান, আপনার বা আমার দ্বারা এমন কোনো খাদ্য প্রস্তুত হবে না যা খেলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে বা অস্বস্তি বোধ করে। তাই আমি আবার বলছি, 2342 ধারায় রয়েছে ঘোষণা, অনিরাপদ খাদ্য তৈরির শাস্তির নমুনা। সর্বোচ্চ যে সব শাস্তির রয়েছে বিধান, সভা মাঝে এখন তাহা করিব বর্ণন। অনন্য 6 মাস হবে সবে, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন হিসেবে 2013 আইন মতে গো, 2013 আইন মতে গো, 2013 আইন মতে এটাই জানিবে বিচার। নিরাপদ খাদ্যে ভরব দেশ, গড়ব সোনার বাংলাদেশ। এই হোক অঙ্গীকার। খাদ্য নিরাপদ ভোক্তার স্বার্থে গুরুত্ব অধিক, দূষণ বিপত্তি মুক্ত খাদ্যের দরকার সমাধিক।
অমান্য করিবে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। মানুষের নাক মুখ অন্ত্রনালীতে বিভিন্ন ধরনের অণুজীব থাকে, তাতে ডায়রিয়া বা পচনশীল কাটা ক্ষত ত্বকে আক্রান্তের শরীরে অসংখ্য জীবাণু থাকে। খাদ্যকর্মীর হাঁচি এবং কাশির মাধ্যমে খাদ্যতে জীবাণু ছড়াতে পারে, তাহাতে খাদ্য তৈরি সরবরাহ এবং সংরক্ষণ অসাবধান পরিবেশনেও খাদ্য হয় দূষণ। তাই খাদ্য প্রক্রিয়াকরণের খাদ্যকর্মী যারা খাদ্য আইনের বিধিবিধান মেনে চলবেন তারা যেন গুণে ও মানে সেরা হয় গো, যেন গুণে ও মানে সেরা হয় গো। একটু দূরে রবে মেঝে থেকে উঁচুতে সংরক্ষণ করতে হবে, কোট বালট নম্বর মতো করবে দেখা শোনা, খাদ্যে গন্ধ কিংবা ছত্রাক পড়িতেছে কিনা, কীট পতঙ্গ পোকা মাকড় দমন করতে হবে, পচনশীল খাদ্যের তাপমাত্রা পরীক্ষা করিবে, টোল খাওয়া বা ছিদ্রযুক্ত ওটা মোরগ যত নষ্ট হচ্ছে কিনা তা দেখবে প্রতিনিয়ত। জীবাণু ছড়ায় মাছ মাংস দুগ্ধজাত পণ্য এই তালিকায়, এসব সংরক্ষণের আছে উপায় গো, এসব সংরক্ষণের আছে উপায় গো, এসব সংরক্ষণের আছে উপায়। ফ্রিজ কিংবা হিমাগার, নিরাপদ খাদ্যে ভরবো দেশ, ভরবো সোনার বাংলাদেশ, এই অঙ্গীকার। দেশবাসীকে আহ্বান জানাই নিরাপদ খাদ্য আইনের বাস্তবায়ন চাই, পক্ষের এদায় ভার, খাদ্য ব্যবসায়ী গণকেও অনুরোধ বারবার, খাদ্য দ্রব্যের নীতিমালা করে অনুসরণ, খাদ্য ব্যবস্থাপনার করবেন সফল বাস্তবায়ন, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক যা যেখানে ঝুঁকি শনাক্ত করিয়া রাখুন নিয়ন্ত্রণে, খাদ্য বিপত্তি নিয়ন্ত্রণে ব্যর্থ হইলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়িবে, তার ফলে স্বাস্থ্যকর বিশ্ব স্বীকৃত হেসাপের করুন ব্যবহার। খাদ্য বিষয়ে একটি কথা সভায় বলতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প আর নাই, খাদ্য বিষয়ে বর্তমান সরকার সর্বক্ষণ সদা সোচ্চার এই